আমরা বক্রতল, যখন আমরা সমতলে আলোর প্রতিসরণ নিয়েছি ঘন মাধ্যমে বস্তু বা লঘুতর মাধ্যমে বস্তু থেকেছে অন্য মাধ্যম থেকে দেখেছি, তখন যে আলো পড়েছিল প্রায় লম্বভাবে আলো পড়তে দেখেছিলাম, এবং সেক্ষেত্রে ধরা যাক একটা ও একটা বিন্দু, সেই বিন্দু থেকে আলো ঘনতর মাধ্যমে রয়েছে, এই মাধ্যমের প্রতিসরাঙ্ক মিউ ওয়ান গ্রেটার দ্যান মিউ টু যে মাধ্যমে প্রতিসৃত হচ্ছে, তখন দেখা গেছে যে ও বিন্দুটা কিছুটা তলের দিকে এগিয়ে আসে ও ওয়ান বিন্দুতে। কিন্তু এখানেতে আমরা যখন ডিডাকশান করেছি সবসময় সম্পর্কগুলো নির্ণয়ের সময় ধরেছি অ্যাঙ্গেলগুলো খুব ছোট, প্রায় লম্বভাবে নর্ম্যালি আলো পড়েছে, কিন্তু যদি বেশি অ্যাঙ্গেলে আলো পড়ে ওই ও বিন্দু থেকে আগত রশ্মিগুলোর ডেভিয়েশন অনেক বেশি হবে, তার ফলে ও বিন্দু কিন্তু ক্রমাগত বিভিন্ন ক্ষেত্রে উপরে উঠে আসবে। যেমন দেখা যাচ্ছে ও এর রশ্মি এ বি পথে গেছে, আবার ওসি পথে গেলে ডি বিন্দুতে প্রতিষ্ঠিত হয়েছে সিডি পথে, এই এ বি এবং সিডিকে পিছনে বাড়ালে ও ওয়ান থেকে আসছে, কিন্তু যদি আরও তির্যকভাবে পড়ে ও ই বা ও জি পথে যখন পড়েছে ইএফ পথে নির্গত হয়েছে এবং জিএইচ পথে, এই অপসারি রশ্মি এই ডাইভার্জিং বিমগুলোকে পিছনে বাড়ালে কিন্তু অন্য বিন্দু ও থ্রি থেকে আসছে বলে মনে হচ্ছে, এবং আরও যত তির্যকভাবে আলো ফেলা হবে তত ওপরে উঠে আসতে দেখা যাবে। অনুরূপ ঘটনা ঘটবে বাঁ দিকের অংশতেও, তাহলে সব দিক থেকে এইরকম একটা কার্ভে বেঁকে বিন্দুটাকে উঠতে দেখা যাবে। ও বিন্দুটা এখানে যখন নর্মালি দেখছে ও ওয়ানে, কিন্তু তির্যকভাবে দেখলে কখনো ও থ্রিতে, আরও তির্যকভাবে দেখলে হয়তো ও ফোরে পাওয়া যাবে, বাঁ দিক থেকে দেখলে যে কখনো ও ফাইভে কখনো ও সিক্সে এরকম পাওয়া যাবে। এই যে বক্ররেখায় দেখা যায়, এই বক্ররেখাটাকে বলা হয় কস্টিক বক্র, আর এই কস্টিক বক্রগুলো যেখানে ছেদ করেছে তাকে বলা হয় কাস্প, সিইউএসপি কাস্প। যখন আলো লম্বভাবে প্রায় না পড়ে তির্যকভাবে বিভেদ তলে পড়ছে, তখন এই কোনো একটা বিন্দুকে কিন্তু আমরা এরকম কস্টিক কার্ভ হয়ে আসতে দেখব। নেক্সট হচ্ছে থিক মিররে আলোকের প্রতিসরণ, থিক মানে চওড়া মিরার, মিররের পিছনের তলে পারদ প্রলিপ্ত, এখানে একটা মোমবাতি আছে, মোমবাতি থেকে ও এর রশ্মি এসে পড়েছে এ বি পথে প্রতিফলিত হয়েছে, কিন্তু আরেকটা অংশ থিক মিরার হওয়ার জন্য এ সি পথে কিন্তু এখানে প্রতিসৃত হবে। এখন আলো যত কম অ্যাঙ্গেলে পড়ে তত প্রতিফলনের মাত্রা কিন্তু কম হয়, এখানে ধরা যাক কথার কথা একটা উদাহরণ দিচ্ছি 10% আলো প্রতিফলিত হলো, তাহলে 90% ট্রান্সমিটেড হবে, পিছনের তলটা কিন্তু পারদ প্রলিপ্ত, ওখানে সামান্য একটু শোষিত হতে পারে, বাকিটাকে প্রতিফলিত করে দেওয়া হলো, তাহলে 90%-এর কাছাকাছি আলো এলো। এবার যখন ডান দিকের বিভেদ তলে পড়ছে ডি বিন্দুতে, সেখানে একটা অংশ প্রতিসৃত হবে একটা অংশ প্রতিফলিত হবে, অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স খুব কম, তার ফলে এখানে কী হবে প্রতিফলনের মাত্রা কম। ধরো এখানে 90%-এর 10% প্রতিফলিত হলো, তাহলে অনলি 9% আলো গেল, আর 81% আলো এখান থেকে বেরিয়ে আসবে, তার ফলে দেখো প্রথম তলে প্রতিফলনের জন্য এ বি পথে আলো আসার জন্য আমরা I1-এ প্রতিবিম্ব পেয়েছিলাম, এসি হয়ে সিডি পথে আলো যখন ডি হয়ে বেরোচ্ছে তখন I2 প্রতিবিম্ব পাচ্ছি, একইভাবে আরও রিফ্লেকশান ঘটলো ডিএফ থেকে এফজি হয়ে জিএইচ পথে আসছে I3 প্রতিবিম্ব পাচ্ছি, কিন্তু দেখো আমরা হিসেব করে দেখলাম প্রায় 81% বা তার কাছাকাছি প্রচুর আলো বেরোচ্ছে কোন পথে ডিই পথে, তার জন্য সেকেন্ড ইমেজ গঠিত হয়েছে, এবং এই সেকেন্ড ইমেজ টাই সব থেকে বেশি উজ্জ্বল হয়। এই ক্ষেত্রে যদি সেকেন্ড ইমেজের কথা ভাবা যায় তাহলে দেখা যায় যে দর্পণটা প্রকৃতপক্ষে ধরো ডি পরিমাণ চওড়া, এই দ্বিতীয় তলে প্রতিসরণের জন্য আপাতভাবে তলটা যদি D1-এ সরে আসে D1 দূরত্বে, তাহলে দেখা যায় D/D1 সমান মিউ, ডি হলো দর্পণটা যতটা থিকনেস আর D1 হলো যতটা সরে এসেছে, তো D1 সমান D/মিউ। ধরো কাঁচের তৈরি দর্পণ, তাহলে কী হবে D/মিউ এর মান হবে কত, 3/2, তার মানে 2D/3, তার মানে পিছনের সারফেসটা আমরা কার্যত ভাবতে পারি বায়ু সাপেক্ষে 1/3 দূর সরে চলে এসছে। আমরা যখন এরকম পুরো দর্পণ নিয়ে আলোকের প্রতিফলনের সূত্র প্রমাণ করি তখন বস্তু দূরত্ব কোথা থেকে নেব, এখান থেকে না এখান থেকে, তা নয়, এই পিছনের সারফেসের জন্যই মাঝের প্রতিবিম্বটা দ্বিতীয় প্রতিবিম্বটা সব থেকে বেশি উজ্জ্বল। এখানে আরও কথা বলার আছে যে আলোর বারবার প্রতিফলন ঘটতে থাকবে, তার ফলে অনেক প্রতিবিম্ব গঠিত হবে, কার্যত থিওরিটিক্যালি অসীম সংখ্যক প্রতিবিম্ব গঠিত হওয়া উচিত, কিন্তু প্রতিবিম্বে সবসময় কী হবে প্রতিফলিত রশ্মি কিছুটা ট্রান্সমিটেড হচ্ছে কিছুটা শোষিত হচ্ছে, তার ফলে আলোর ঔজ্জ্বল্য কমতে থাকবে, তার ফলে কয়েকটার বেশি কিন্তু আমরা প্রতিবিম্ব দেখতে পাবো না। এবার আমাদের যদি বস্তু দূরত্ব সমান প্রতিবিম্ব দূরত্ব প্রমাণ করতে হয় তাহলে কিন্তু আমাদের দ্বিতীয় প্রতিবিম্বটা দেখতে পাচ্ছি, দ্বিতীয় প্রতিবিম্ব ঘটছে
কোথা থেকে প্রতিফলন ঘটছে? পিছনের সারফেস থেকে। এবার পিছনের সারফেসটা কিন্তু যখন বায়ু থেকে দেখছি আপাতভাবে কিছুটা সরে আসবে, কারণ পিছনের সারফেসটায় যদি তুমি একটা বস্তুবিন্দু ভাবো তাহলে তার প্রকৃত গভীরতা যা, আপাতভাবে বায়ু থেকে দেখলে সেটা তো প্রতিসরণের জন্য কিছুটা সরে আসবে। তাই আমরা বলছি প্রকৃত দূরত্ব ছিল ডি, আপাতভাবে ওই সারফেসটা ডি ওয়ানে থাকলে ডি বাই ডি ওয়ান সমান মিউ, তাহলে ডি ওয়ান সমান টু ডি বাই থ্রি, তাই এইটুকুটা দূরত্ব ডি বাই থ্রি। তাহলে মোট দূরত্বের তিন ভাগের মধ্যে এক ভাগ দূরে পিছন সারফেস থেকে, তিন ভাগের এক ভাগ দূরে সামনের সারফেস থেকে, তিন ভাগের দু ভাগ দূরে একটা রেখা টেনে নিয়ে তার উপরে দর্পণের দর্পণটাকে বসানো হয়। সেই রেখার উপরে, সেই রেখার দু ভাগ সামনে থাকে দর্পণের, এক ভাগ পিছনে, তবেই বস্তু দূরত্ব সমান প্রতিবিম্ব দূরত্ব এই সম্পর্কটা আমরা ঠিকঠাক করে পেয়ে থাকি। এরপর হচ্ছে রিফ্র্যাকশান, কোথায়? বক্রতলে। এবং এই ক্ষেত্রে বক্রতলে রিফ্র্যাকশানের জন্য প্রতিবিম্ব দূরত্ব, বস্তু দূরত্ব, তলের বক্রতা ব্যাসার্ধ, এদের মধ্যে সম্পর্ক নির্ণয় করব। এইখানে একটা পয়েন্ট সোর্স ও, ও বিন্দু থেকে রশ্মি পড়েছে, ও এ প্রতিসৃত হয়েছে, এ আই পথে গিয়ে আই বিন্দুতে প্রতিবিম্ব গঠন করেছে, কারণ আরেক গুচ্ছ রশ্মি আমরা লম্বভাবে ফেলতে পারি, তার লম্বভাবেই বেরিয়ে চলে যাবে, তাহলে দুই গুচ্ছ রশ্মি আই বিন্দুতে মিলেছে, আই এ প্রতিবিম্ব গঠিত হয়েছে, কার? ও এর। তাহলে আমরা এইখানে করতে পারি, ও এম পথে পড়ে সোজা রশ্মি গেছে, আরেক গুচ্ছ রশ্মি তির্যকভাবে আয় আপতন কোণে পড়ে আর প্রতিসরণ কোণ বা অ্যাঙ্গেল অফ রিফ্র্যাকশানে গিয়ে আয়ে প্রতিবিম্ব গঠিত হয়েছে, তাহলে আই হলো ও এর প্রতিবিম্ব। কী করেছি? সেন্টার অফ কার্ভেচার রে সঙ্গে বিন্দুকে সোজা যোগ করে বাড়িয়ে দিয়েছি, তার মানে এই রেখাটা কি হলো? তলের উপরে লম্ব দিস ইজ দ্য পারপেন্ডিকুলার অর নর্মাল টু দ্য প্লেন, সো ও এ টি দিস ইজ দ্য অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স আই, সি এ আই দিস ইজ দ্য অ্যাঙ্গেল অফ রিফ্র্যাকশান আর। সুতরাং আমরা এখন এ বিন্দুতে রিফ্র্যাকশানের জন্য স্নেলের সূত্র ব্যবহার করতে পারি, স্নেলের জেনারেল ল প্রয়োগ করতে পারি। কীরকম হবে? মিউ ওয়ান সাইন আই সমান মিউ টু সাইন আর, আই এবং আর যথেষ্ট ছোট হলে সাইন আই সমান আই, সাইন আর সমান আর। এইবারে দেখো আমরা কয়েকটা কাজ করেছি, আপতিত রশ্মি অ্যাক্সিসের সঙ্গে যে কোণ করেছে সেটা নিয়েছি আলফা, বক্রতা কেন্দ্রগামী রেখা এসি অ্যাক্সিসের সঙ্গে যে কোণ করেছে সেটাকে ধরেছি বিটা, বিটা ধরেছি, এবং প্রতিবিম্ব অক্ষের সঙ্গে যে কোণ করেছে, প্রতিবিম্বে যে রশ্মি গিয়ে মিলছে এ আই, সেই কোণটা ধরেছি গামা, আর এইখান থেকে একটা লম্ব টেনেছি এ ও ওয়ান হিসেবে সুবিধের জন্য। এখন দেখো এইখান থেকে দেখতে পাচ্ছি এই আইকনটা কার কার সমষ্টি হয়ে গেছে, দেখো এই বাহুটাকে বাড়িয়ে দিয়েছি, তাহলে এটা এক্সটেরিয়ার অ্যাঙ্গেল বহিস্থ কোণ, আই সমান সমান আলফা প্লাস বিটা, সুতরাং আয়ের জায়গাতে আমরা লিখতে পারি, কত লিখতে পারি? আলফা প্লাস বিটা। অনুরূপভাবে এই ত্রিভুজটাই দেখো, এটা এক্সটার্নাল অ্যাঙ্গেল বিটা সমান আর প্লাস গামা, এটা লিখে ফেললাম। এখন আয়ের জায়গায় কত বসাবো? আলফা প্লাস বিটা, আর আরের জায়গায় দেখো বিটা মাইনাস গামা আমরা বসিয়ে দিলাম। এবার যদি অ্যাঙ্গেল ছোট হয়, আলফা সমান ট্যান আলফা লেখা যায়, বিটা সমান ট্যান বিটা লেখা যায়, গামা সমান ট্যান গামা লেখা যায়, তাহলে ট্যান আলফা সমান কত হলো? এ ও ওয়ান বাই ও ও ওয়ান। একইভাবে ট্যান বিটা, ট্যান বিটা সমান কত হলো? এ ও ওয়ান বাই ও ওয়ান সি। সিমিলারলি এখানেও তাই লিখলাম, এ ও ওয়ান বাই ও ওয়ান সি। ট্যান গামা, ট্যান গামা কত হলো? দেখো ট্যান গামা, এই কোনটা গামা, তাহলে এ ও ওয়ান বাই ও ওয়ান আই। এখন দেখো ও এই যে লম্ব টেনেছি, যদি উন্মেষ ছোট হয় তাহলে ও ওয়ান আর এম বিন্দু খুব কাছাকাছি, তার ফলে আমরা এই যে ও ওয়ান সিটাকে লিখতে পারি এম সি, ও ওয়ান সি, ও ওয়ান সি ইকুয়ালস টু এম সি, আর কি ও ওয়ান আই ইকুয়ালস টু এম আই, ও ওয়ান ও ইকুয়ালস টু এম এ এম ও, এই অ্যাপ্রক্সিমেশানগুলো নিয়ে নিলাম, তাহলে ও ওয়ানের জায়গায় এম ও বসালাম, ও ওয়ান সির জায়গায় এম সি বসালাম, এবং ও ওয়ান আই এর জায়গায় এম ও বসালাম। এইবার দেখো অবজেক্ট ডিস্ট্যান্স, অবজেক্ট কোণটা ও, কোত্থেকে মাপছি? এম থেকে, অবজেক্ট ডিস্ট্যান্স এম ও, এটা আলোর বিপরীতে মাপা হয়েছে মাইনাস ইউ। ইমেজ ডিস্ট্যান্স কোনটা? ইমেজ ডিস্ট্যান্স কোনটা? এম আই, এম আইটা কতখানি? প্রতিবিম্ব দূরত্ব ভি, কারণ এটা আলোর দিকে মাপছি। বক্রতা ব্যাসার্ধ এম সি, এটাও আলোর দিকে মাপছি, দিস ইজ আর। এগুলো বসিয়ে দিচ্ছি আমরা, ও ওয়ানের জায়গায় বসালাম মাইনাস, এই যে বস্তু দূরত্ব এম ও জায়গায় বসালাম মাইনাস ইউ, এম সি জায়গায় বসালাম আর, আবার এম সি আর, এম ও সমান সমান এম আই, এটা হতো, এটা হতো ও ওয়ান আই সমান সমান, এটা এম আই হতো, এম আই সমান সমান ভি। তাহলে দেখো সাইড চেঞ্জ করলাম, মিউ টু বাই ভি এদিকে এলো প্লাস মিউ টু বাই ভি, মাইনাস মিউ ওয়ান বাই ইউ সমান সমান কত হলো? মিউ টু
মাইনাস মিউ ওয়ান বাই আর, কারণ এখানে মিউ টু বাই আর ছিল, ওদিক থেকে এলো মিউ ওয়ান বাই আর, সাইন চেঞ্জ হলো মিউ টু মাইনাস মিউ ওয়ান বাই আর। সুতরাং মিউ টু বাই ভি মাইনাস মিউ ওয়ান বাই আর সমান মিউ টু মাইনাস মিউ ওয়ান বাই আর, মিউ টু বাই ভি মাইনাস মিউ ওয়ান বাই ইউ সমান মিউ টু মাইনাস মিউ ওয়ান বাই আর। ভি কি ইমেজ ডিস্টেন্স, ইউ কি অবজেক্ট ডিস্টেন্স, আর কি বক্রতা ব্যাসার্ধ। মিউ ওয়ানটা কি ফার্স্ট বাঁদিকের সারফেসের, এখানে আমরা যেইভাবে মনে রাখবো বাঁদিকের সারফেস, বাঁদিকের যে মাধ্যম মিডিয়াম ওই বক্রতলটা, তার প্রতিসরাঙ্ক মিউ ওয়ান, আর ডান দিকের মাধ্যমের প্রতিসরাঙ্ক মিউ টু, এবং তলটা বাঁদিকের পরিপ্রেক্ষিতে উত্তল মানে কনভেক্স। সেই ক্ষেত্রে আমরা এইভাবে সাইন কনভেনশান পুট করে বস্তু দূরত্ব, প্রতিবিম্ব দূরত্ব এবং মাধ্যমের প্রতিসরাঙ্ক এবং তলের বক্রতার মধ্যে সম্পর্ক নির্ণয় করলাম।